ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান শুভমান গিল, কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন বাঁ পায়ে চোট পেয়েছিলেন তিনি। এর ফলে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান ভারতীয় দলের ওপেনার শুভমান গিল। ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ থেকেও বাদ যান তিনি। দেশে ফিরে আসেন গিল, এরপরে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ ভয় পায়। তাদের মধ্যে সংশয় তৈরি ছিল স্থগিত হয়ে যাওয়া 14তম আইপিএলের বাকি ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না তা নিয়ে। কেকেআর কর্তারা চাপে ছিলেন, তারা বুঝে উঠতে পারছিলেন না যে গিল দুবাইয়ে উপস্থিত থাকতে পারবেন কি না। তবে মোর শহরে দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হওয়ার আগেই স্বস্তির খবর চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। সূত্রের খবর, চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শুভমান গিল, আবারও আইপিএলে খেলার জন্য তৈরি তিনি। ভারতীয় দলের ওপেনার শুভমান গিলকে দুবাইয়ে পেতে কোনো অসুবিধা হবে না নাইট শিবিরে। শুভমান গিলের চোট সারিয়ে দলে ফেরা মানেই নাইট শিবিরে সুখবর। সূত্র থেকে জানা গিয়েছে গিল বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন এবং তিনি চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আইপিএলে খেলার জন্য তিনি তাড়াতাড়ি দুবাইয়ে রওনা হবেন। তবে আরও এক সপ্তাহ গিল ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেই থাকবেন। 19শে সেপ্টেম্বর মোরু শহরে শুরু হবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব। যদিও এই মুহূর্তে ভালো জায়গায় নেই কেকেআর, এখনও পর্যন্ত হওয়া খেলায় 7 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখন দেখার দ্বিতীয় পর্বে তারা কী করে।